10 টন ইলিশ ধরা দিল মৎস্যজীবীদের জালে। কথায় আছে না, মাছে ভাতে বাঙালি, আর সেই বাঙালির মুখে এবার ফুটবে হাসি। প্রায় 10 টন ইলিশ ধরা পড়ল মৎস্যজীবীদের জালে। বহুদিন ইলিশের খরা কাটিয়ে শেষ পর্যন্ত ইলিশ মাছের মুখ দেখল মৎস্যজীবীরা। অবিশ্বাস্য হলেও সত্যি, প্রায় 10 টন ইলিশ ধরা পড়ল। আগামী 2 দিনে আরও ইলিশ ঢুকবে বলে জানা গিয়েছে। চলতি বছরের 15 জুন থেকে শুরু হয়েছিল ইলিশ ধরার মরশুম, কিন্তু বৃষ্টির ঘাটতির জন্য সমুদ্রে গিয়েও কার্যত খালি হাতে ফিরতে হয়েছিল কয়েক হাজার ট্রলারকে। সমুদ্রের উত্তাল পরিস্থিতি সামলে অনুকূল পরিবেশ তৈরি হতে জালে পড়তে শুরু করেছে ঝাঁকে ঝাঁকে ইলিশ, আর সেই ইলিশ নিয়ে ঘাটে ফিরতে শুরু করেছে মৎস্যজীবী ট্রলারগুলি। এবার কমবে ইলিশের দাম, এমনটাই মনে করা হচ্ছে। সুন্দরবনের নামখানায় 1.5 কিলো ওজনের ইলিশও নিলাম হয়েছে। ইতিমধ্যে ডায়মন্ড হারবারের মাছের আড়তের মাছ পৌঁছে যাচ্ছে রাজ্যের বিভিন্ন বাজারে। ইলিশ মেলায় খুশি মালিক থেকে শুরু করে ক্রেতারা। বেশ কিছুদিন ধরে সমুদ্রে আবহাওয়া খারাপ থাকার কারণে জেলেরা জাল পাততে পারছিল না, কিন্তু লাস্ট এবার বেরিয়েই বেশ কিছু ইলিশ মাছ ধরা পড়েছে এবং প্রায় 10 টনের উপরে ইলিশ মাছ অলরেডি বাজারজাত হয়েছে। তারপরেও আজকে আরও আসছে, আমাদের কাছে খবর আছে ইলিশের সাইজ ভালোই আছে এবং বাজারে যেহেতু মাছ ছিল না সেহেতু দাম আগে বেশি ছিল, বাজারে মাছ আসতে শুরু করে দিলে সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই মাছ চলে আসবে এবং দাম বেশ কিছুটা পড়বে বলেই আমরা আশা করছি। এবং আগামী 2-3 দিন সময় আছে আমাদের হাতে খুব ভালো ইলিশ আসার জন্য। এখন এই পূর্বের পূবালি হাওয়া হচ্ছে আর একটু বৃষ্টি হতে ইলিশের আনাগোনা দেখা দিয়েছে। গতদিন এবং আজকে কত আজকে ইলিশ টুকটাক উঠেছে, 2-10 গাড়ি উঠেছে ইলিশ। কতটা হবে? তবু আনুমানিক 10 টন। ইলিশের দাম কি এবার কমতে পারে? এবার ধীরে ধীরে কমবে, ইলিশ আমদানি হওয়ার সঙ্গে সঙ্গেই কমবে। সমুদ্রের এখন কি পরিস্থিতি? সমুদ্র আগের থেকে একটু নিস্তেজ হয়েছে, মানে একটু নরম হয়েছে। যে হাওয়া মানে হাওয়া ছিল, হাওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির সঙ্গে সঙ্গে ঢেউটা একটু কমেছে। এবার মানুষ একটু আস্থা রাখতে পারে সমুদ্রের প্রতি। আমার নাম গোলক মান্না। ঘর বাড়ি ফ্ল্যাট যদি থাকে সুসজ্জিত তবেই না হবে সুন্দর, আর এটি করতে প্রয়োজন শিবানী এন্টারপ্রাইজ ইন্টেরিয়র। নতুন বাড়ি করেছেন অথবা কিনেছেন শখের নতুন ফ্ল্যাট, ভাবছেন মনের আঙ্গিকে সাজাতে পারবেন কি না, পারবেন কি না নিজের মনের মধ্যে থাকা সৌন্দর্যময় ভাবনাটিকে নিজের শখের ফ্ল্যাট বাড়ির দেওয়াল থেকে ড্রয়িং রুমে পরিস্ফুটিত করতে? তাহলে উচ্চকণ্ঠে মধুময় আওয়াজে আমরা অর্থাৎ শিবানী এন্টারপ্রাইজ ইন্টেরিয়র ওয়ার্ক বলবো, হ্যাঁ সম্ভব। শিবানী এন্টারপ্রাইজ ইন্টেরিয়র ওয়ার্ক থাকলে সর্বদাই অবশ্যই সম্ভব। আমাদের প্রতিষ্ঠানে মডুলার কিচেন, ফল সিলিং, কার্পেন্টারি ওয়ার্ক, ইলেকট্রিক ওয়ার্ক, টাইলস, মার্বেল, রং, পুট্টি, পিভিসি ডোর, স্লাইডিং পাল্লা, দরজা, দরজার ফ্রেম ইত্যাদির কাজ খুব যত্ন সহকারে অতীব সুলভ মূল্যে করা হয়ে থাকে। এখানে দরজার ফ্রেম থেকে রং, পুট্টি, যাবতীয় মেশিনারি এবং সমস্ত পার্টস দিয়ে সবটাই নামি দামি কোম্পানির ব্যবহার করা হয়ে থাকে। সুতরাং ডোন্ট ওয়ারি, নিশ্চিন্তে করুন শিবানী এন্টারপ্রাইজের ক্যারি। আপনার ফ্ল্যাট বাড়ি সাজানোর দায়িত্ব আমাদের, কাজ করাতে আজই যোগাযোগ করুন। আমাদের যোগাযোগ নাম্বার 9635071945 অথবা 8513093522 এই নাম্বারে। আমাদের ইমেল DSRIMANTA439@gmail.com। শ্রীমান্ত দাস।